श्रद्धे माननीय मान्यवर सभापति, श्रद्धार ओलामारा, अपनारा ज्ञानी गुणीमानी सम्मानी श्रोतामंडलीरा, वयोज्येष्ठेरा, समवयस्केरा, वयोकनिष्ठेरा, पर्दानसीन श्रद्धे माननीय मायर एवं बोनेरा, जाति धर्म दलमत वर्ण बैषम्य निर्विशेषे श्रोतामंडलिता, कुरान पाक सारा विश्ववासीर जन्ये सकलेर परिवार पढ़ाइबार बुझिवार बुझाइबार समान अधिकार। कुरान आपनार एकार किताब नय, विश्वनबी हजरते मुहम्मद मुस्तफा सल्लल्लाहु अलैहि सल्लम सारा विश्ववासीर जन्य कृपा। तिनाके जानिबार बुझिवार बुझाइबार चिनिबार तेनार सम्बन्धे स्टैडी करिबार सारा विश्वेर सकलेर समान अधिकार। ए आमार आपनार एकान्न बिनय, ओमार सन्नाका इल्ला रहमतल्लिल आलमीन। हे विश्वनबी आपनाके आमी सारा विश्ववासीर जन्ये कृपा रूपे प्रेरण करेछि, सारा विश्ववासीर जन्य। ओमार सन्नाका इल्ला रहमतल्लिल आलमीन, समस्त जगतेर जन्ये तिनि कृपा रूपे आविर्भूत হয়েছেন, আল্লাহ পাঠিয়েছেন। কাজে কাজেই একটা বিষয় আপনারা জানলেন, কোরআন পাক সারা বিশ্বের সকলের পরিবার পড়াইবার জানিবার জানাইবার উপলব্ধি করিবার সমান অধিকার। বিশ্বনবীকে নিয়ে স্টাডি করিবার তাকে জানিবার জানাইবার সারা বিশ্ববাসীর সমান অধিকার। তো আমি একটা একটা করে আশা করি আপনারা উপলব্ধি করছেন, আপনাদের একটা আবেগ, একটা উচ্ছ্বাস, একটা ভালোবাসা, একটা আবেদন। হয়তো মনোহর সাগর সাহেব এসছেন, কিছুক্ষণ বেশি বলুন। কিন্তু আপনারা অনেকেই জানেন, মোবাইলে দেখেছেন যে আমি মৃত, এটা ঘোষণা করে দেখানো হয়েছে এই সমস্ত মোবাইলে। মারা গেছি, 84,000 টাকা নিল, চার দিন সাড়ে চার দিন ছিলাম দুর্গাপুরে হেলথ ওয়েলটে, টাকা আমি দিই নাই। গ্রামের ছেলেরা এসে বলল আপনাকে ডাক্তারখানা নিয়ে যাব, আমরা নিয়ে চলো, তারা নিজেদের গাড়ি নিয়ে এলো, টাকা তারা দিল, আমি কিছু জানি না, আমাকে তুলে নিয়ে ভর্তি করলো। তারপরে বাড়ি এলাম, আমি এই দিন সাতেক আগে শুনলাম, আমাকে জানায়নি, যে নার্সিংহোম বলেছিল ঘর নিয়ে যাও আর বাঁচবে না, এটা আমাকে বলে নেই। তারপরে ঘরে এসে বললাম আর ওদিকে দেখাবো না, হেমোপ্যাথি ওষুধ দেখাবো। বর্তমানে মেডিকেলে হেমোপ্যাথি ডাক্তার একটা দেখালাম, তো পায়খানা বারে কমলো, পরিমাণে কমলো, আস্তে আস্তে রঙের পরিবর্তন হলো, তারপরে আপনার সামনে এসে বসে আছি। এখন দিন দশেক কী খেয়েছি জানি না, কিছু খেয়েই হয়েছে, আমার গলা থেকে আওয়াজ বার হচ্ছে না, দিন দশেক হলো। আপনাদের দিনে অনেক ভালো, কিন্তু আগে এরকম হচ্ছিল আওয়াজটা, ফাটা আওয়াজ, এখন অনেকটা ভালো। তো আপনাদের আবেগকে আমি ধন্যবাদ জানাব, ভালোবাসাকে ভালোবাসার মূল্য দেব। আমি এখন কোথাও 35 মিনিট, কোথাও 17 মিনিট, কোথাও 1 ঘন্টা অনেক কষ্ট করে, কাজে কাজেই আপনারা জ্ঞানী, আপনারা গুণী, আপনারা মানী, আপনারা সম্মানী, আমাকে দেখে আমার দিকে চেয়ে আমার উপরে মায়া করে আমি যতক্ষণ পারবো ততক্ষণ বলবো, তারপরে আপনারা আমাকে ক্ষমা করবেন ইনশাআল্লাহ। আপনারা কি বলছেন, আমার অবস্থাটা দেখছেন তো, কতবার হতে এই বলতে আপনারা বলবেন তুমি এইছি কেন, বলতে পারবেন পারবেন না, বলুন তুমি এলে কেন, কথা বলে না, বলুন গো তুমি এলে কেন, তোমার শরীর খারাপ তো, তাই আমি বলবো আপনারা না আনলেন কেন, ছাড়লেন না, বললে একটু আসুন, যা পারবেন তাই বলবেন। তো আমি গুটি কয়েক কথা বলবো, আগে আমি আমল করবো আর আমরা সবাই করবো, বলুন ইনশাআল্লাহ। হ্যাঁ,
কী দিয়ে শুরু করব, মানুষের যেটার অভাব কী খাবো কোথা পাবো, কিসের অভাব কী খাবো কোথা পাবো, এইটা দিয়ে আরম্ভ করব। আল্লাহ যখন কোরআন পাকে তার নবীকে বললেন ওয়াইজা সালাকা ইবাদি আন্নি ফাইন্নি করিম উজিব দাওয়াত দায়েজা দান, আমার বান্দারা তোমাকে জিজ্ঞেস করছে আমি কত দূরে বসবাস করি, বড় লোকরা সাগরের ধারে বসবাস করে, বড় লোকরা বড় বড় শহরের কিনারায় বসবাস করে, উজিব দাওয়াত দায়েজা দান, আমার বান্দারা যখন আমাকে ডাকে আমি তখন তাদের ডাকে সাড়া দিই। এইটুকু আলোচনা করব, আশা করি আপনি বুঝবেন, বোঝার চেষ্টা করবেন আপনারা, আপনারা জ্ঞানী গুণী সেই কারণে বলছি, নাহলে এমনি গোলেমালে যতদিন চলে দে গল্প করে দে, দুটো গাছ শেকড় তাল জাম বলে দে, দিয়ে আপনারা বলুন কী বললে বুঝা গেল না, ওরম করে পাঁচ মিনিট পার করা যায়, কিন্তু আমার জীবনের এটা স্বভাব বিরুদ্ধ। আমি যেটুকু বলবো যখনই আ করব তখনই কোরআন বলবো, নয়তো হাদিস বলবো, বুঝাবার চেষ্টা করব। তো আল্লাহ বলছেন হে আমার নবী, কে বিশ্ব নবী, শ্রেষ্ঠ নবী, শেষ নবী, কোরআন শরীফে আছে বুঝলেন, বাড়াবাড়ি নিষেধ। এ বাবা কোরআন শরীফে কী আছে বাড়াবাড়ি নিষেধ, আয়াতটা কি ইন্নাল্লাহ লা ইউহিব্বুল মুতাদিন, ইন্নাল্লাহ লা ইউহিব্বুল মুতাদিন। অনেকে মনে করে বাড়াবাড়ি মানে মেয়ের বিয়েতে এক পার হেড 40টা করে রসগোল্লা, সবারই একটা করে ছাগল, এটা বাড়াবাড়ি না, নামাজেও বাড়াবাড়ি ইসলাম নিষিদ্ধ করে, রোজাতেও বাড়াবাড়ি ইসলাম নিষিদ্ধ করে, হজেও বাড়াবাড়ি ইসলাম নিষিদ্ধ করে, পোশাক পরিচ্ছদ এতেও বাড়াবাড়ি ইসলাম নিষিদ্ধ করে, তসবি তেলাওয়াত এতেও বাড়াবাড়ি ইসলাম নিষিদ্ধ করে। আপনার মনে মনে হলো মৌলভি সকল সে আমাদের গাঁয়ে এইছে, আজ থেকে আমি অলি হয়ে যাবো, ওর মসজিদ থেকে বেরোবো না, ফাটিয়ে দেবো মসজিদটা, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ ইল্লাল্লাহ, বলে এই আমরা নামাজ পড়ছি, বলে নামাজ পড়ি তো আমি কী জানি, এল এল এল, কোনো বিষয়ে বাড়াবাড়ি চলিবে না। আপনারা কী বলছেন বলুন, কথা বলছেন না যে আপনি কোনো বিষয়ে দাড়ি এইরম রাখবো না, এক হাত রাখবো, চলবে না চলবে না, লাভি করল পার করে, চলবে না চলবে না, কী বলছে ওনারা বলে না চলবে, কে বলছি কে নবীজি শুনলো জানো না বাবা, না পাক লেগে যাবে, খ্রিস্টান ইহুদিদের শিখদের অনুসরণ করা হবে, আমার নবীর দাড়ি মাপা মার্জিত সুন্দর, তাই দাড়ি পর্যন্ত হাত ধুয়ে রেখে লেপটিয়ে গিরে দিয়ে রাখব, কেয়ামতের দিনে ফেরেশতার বলবে আপনি এখানে কোথায় ভিড় করছেন, বলে আমি নবীর দাড়ি রেখেছি এই নামাজ পড়ি, বলে আপনার দাড়ি সুন্নতের খেলাফ, চলুন ওইদিকে ওই লাল ঘরে, দাড়ি যদি গুটিয়ে লেপটিয়ে গিরে দিয়ে রাখে তাহলে লাল ঘর, দাড়ি ইসলাম আর মোচ কাটবো না রাখবো, হ্যাঁ কেটে দেবো, এই যে বলার কথা বলে না, মোচ কেটে দেবো না রাখবো, কথা বলে না কেটে দেবো, কীরকম ঘুরে করে চেঁচে মেয়ে মানুষদের মতন প্লেন করে দেবো, তাই তো নাকি শরীয়ত বলছে নেই, কিচকিচ 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 ছোট করে দাও, মেয়েদের মতন প্লেন করতে পারবেন না, তাহলে এতেও বাড়াবাড়ি চলিবে না। আমরা দাদি বললে তোর একটা ব্যাটারে চাঁদের মতন হয়েছে, ওর খজনা দিবি কলকাতা থেকে আলী হোসেনের বাজনাটা নিয়ে আই বাও, আমি দাদি কবে মরে যাবো, ডাকডোমা ডুম ডম
পুতার আকিকা খদনা। ইসলাম কি বলছে? এমন করে খদনা দাও যেন ঘরের লোকও জানতে না পারে, তাহলে বাড়াবাড়ি চলিবে না কিসে কোনো কাজে। কথা কিছু বুঝছে না? বুঝলে নাই আমি এতক্ষণ কী করতে বকছি? বাড়াবাড়ি চলিবে না কোনো কাজে, সব কাজ শরীয়তে হযরতে মুহাম্মদ মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুসরণে অনুকরণে তার নির্দেশে হতে হবে, বাড়াবাড়ি নেই। তিনজন সাহাবার নাম বলছি, বাড়াবাড়ি। একজনের নাম হযরতে আলী কাররামাল্লাহু ওয়াজহু, একজনের নাম ওসমান ইবনে মাজুন রাদিয়াল্লাহু আনহু, আর একজনের নাম আমির ইবনে আস জালিলুল কদর সাহাবা। সেই রাওয়ায়েত থেকে বয়ান করছি, শুনুন বুঝার চেষ্টা করুন। তারা তিনজনা মসজিদে নববীতে নামাজের পরে বসে পরামর্শ করলো, আমরা নবীর কাছে যাই যেয়ে বলি গা, তিনজনাই তিনটে মত প্রকাশ করি গা, বলে তুমি কি বলবে? বলছে আমি সারা রাত নামাজ পড়বো, আমি শুভ না। আরেকজনা বললেন ওসমান ইবনে মাজুন, এটা হয়তো আলী বললেন, আর ওসমান ইবনে মাজুন বললেন আমি জীবনে বিয়ে করবো না। বিয়ে করলেই তো ঝামেলা, ছেলে হবে দই আনো গা দুধ আনো গা চাল আনো গা, আমি মসজিদে খালি নামাজ পড়বো, আমি বিয়ে করবো না। আর একজনা বললে আমি প্রতিদিন 12 মাস রোজা রাখবো, রোজা ছাড়বো না। বলে চলো নবীর কাছে যাই। তিনজনে নবীর কাছে গেলেন, তিনজনে এটাকে একটু এটাই হাত দিও না, ও নিয়ে এসছে আরেকটু আগাও, পিঠটা কোন কোন করছে তাতে হয়েছে হয়েছে। চলো কী বললো বাবা? যে আমরা নবীর কাছে যেয়ে বলবো আমার নবী কী নবী? একজন বলুন আমার নবী কী নবী? নরম নবী। কী নবী? নরম নবী, মাটির মানুষ। যাই নবীকে বলিয়া নবীর কাছে যেয়ে বললেন, নবী তিনজনারই শুনলেন, তারপরে কি বললেন জানেন? এটা হৃদয়ে ভরে নেন, ঘরে যেয়ে বলবেন বিবি ছেলে দিকে গায়ের মস্তান দিকে, কি বললেন? আমি আল্লাহর রাসূল, আমি নামাজও পড়ি রাত্রিতে ঘুমাই। এটা কি বললে? সারা রাত নামাজ পড়বো শুভ না। সকালবেলায় শরীর কেমন হবে বলুন? কেউ যদি সারা রাত নামাজ পড়ে না শোয়, সকালে শরীর কীরম হবে? রয়্যাল বেঙ্গল টাইগার বাঘের মতো, তাই তো নাকি? কি লটো পটো, যার গায়ে পাবে তার গায়ে শুয়ে পড়বে, বালি হিলিবে না, তক্ত বসে মাথা দিয়ে শুয়ে পড়বে, মাটিতে শুয়ে যাবে। এই ওর রে ওর নাস্তা কর, আমি এখন কিছু খাবো না, ওর রে গাল হবো না, তখন তো 12 বেজে গেছে। নবীজি কী বললেন? আমি নামাজও পড়ি এবং ঘুমাই। আমরা কিসের ওপর আমল করব? এশার নামাজ পড়ে ঘর আসব, বিবির সাথে চারটি খানা খাবো, দিয়ে শুয়ে পড়বো। আল্লাহ নবী আরও দুটো বললেন, তারপরে বললেন আর দুটো বলি, আর বললেন আমি রোজাও রাখি ইফতারিও করি। আপনারা কী বলছেন? রোজাও রাখি ইফতারিও করি, আর আমি বিবাহ করেছি, তোমরা দেখতে পাচ্ছ আমার জাইনব রোকাইয়া উম্মে কুলসুম ফাতেমা, তোমরা দেখতে পাচ্ছ আমার হাসান হোসেন, আমার নাতি, আমার ওসামা বিন জায়েদ, আমার পুতা। তারপরেই বললেন আমি আল্লাহ রসুল, তোমাদের থেকে আল্লাহকে বেশি ভয় করি, আমার দর্শন, নামাজ পড়বে ঘুমাবে, রোজা রাখবে
এফতারি করবে, বিবাহ করবে, স্ত্রী পুত্র পরিজন নিয়ে নবী বলে গেলেন।